একটা নতুন পেজ নিয়ে নিই, নতুন একটা মডেল নিয়ে নিই। সো আমরা একটা মডেল সিলেক্ট করলাম এখান থেকে, দেন ওকে। সো আমাদের ড্রয়িংটা করার জন্য আমরা যদি স্কেচ করবো, সো আমরা এখানে স্কেচ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন, আমাদেরকে প্ল্যানটা সিলেকশন করতে বলবে। আমরা তো যে প্ল্যানে আছে ড্রয়িংটা করতে চাই, আপনি যখন আপনার কার্সরটাকে হচ্ছে মুভ করাবেন বিভিন্ন প্ল্যানে, সো সেই অনুযায়ী হচ্ছে এখানে প্ল্যানগুলো শো করবে। সো আমরা ধরুন হচ্ছে এই এক্স রে প্ল্যান হচ্ছে ড্রয়িংটা করতে চাই, সো আমরা এক্স রে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট হয়ে গেল। এখন না হচ্ছে ওকে দিলে আমাদের প্ল্যানটা আমাদের কাছে নর্মাল হয়ে চলে আসবে, যেন আমাদের ড্রয়িংটা খুব সহজ, ড্রয়িং করতে কাজটা খুব সহজ হয়ে যায়। সো সবার প্রথমে যেটা আসে এখানে প্রোফাইল। সো প্রোফাইল ড্র করার জন্য প্রোফাইল হচ্ছে একটা টুলস, যে এটা হচ্ছে লাইন, মেইনলি হচ্ছে লাইনের মতো, যেটা হচ্ছে কন্টিনিউয়াস লাইনের মতো কাজ করে। সো আপনারা যারা হচ্ছে সলিড ওয়ার্কস অথবা হচ্ছে অটোক্যাড, অটোক্যাড পারেন তাদের জন্য, অটোক্যাড বা সলিড ওয়ার্কস যেরকম পলি লাইন আছে, এখানে হচ্ছে প্রোফাইল। সো এটাও লাইনের মতো কাজ করে, জাস্ট লাইনটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে একটার পর একটা লাইন আমরা ড্রয়িং করতে ড্র করতে পারবো। সো আমরা প্রোফাইল ড্র করার জন্য আমরা প্রোফাইল সিলেক্ট করলাম, দেন ইনপুট মোড হচ্ছে আমরা প্যারামেট্রিক মোড দিলাম। নাও আমাদের অরিজিন পয়েন্ট হচ্ছে সিলেক্ট করতে হবে। সো আমি যেখান থেকে হচ্ছে লাইনটা ড্র করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম, দেন এক্সিস্টিং পয়েন্ট, এক্সিস্টিং পয়েন্ট স্কেচ অরিজিন, অরিজিন পয়েন্ট হচ্ছে আমাদের সিলেক্ট করলাম। নাও সো আমরা যে লেন্থে হচ্ছে ড্রয়িংটা করতে চাচ্ছি বা লাইনটা ড্র করতে চাচ্ছি, সেই লেন্থটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমাদের আমরা হচ্ছে 40 লেন্থে হচ্ছে লাইনটা ড্র করতে চাচ্ছি, সো 40 সিলেক্ট করে 40 ম্যানুয়ালি পুট করার পর দেন এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করবো, দেখুন লাইনটা 40 তে হয়ে গেছে, বাট আমরা এখন অ্যাঙ্গেলটা ডিফাইন করতে পারিনি। সো অ্যাঙ্গেলটা ডিফাইন করে দিতে হবে, আপনি যত ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটাকে চাচ্ছেন। সো আমরা ধরুন হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা ড্র করতে চাচ্ছি, আপনি ইচ্ছা করলে কার্সরটাকে মুভ করে এভাবে 30 তে নিয়ে নিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি হচ্ছে ম্যানুয়ালি 30 এখানে লিখে এন্টার প্রেস করুন, তাহলে হচ্ছে 30 তে লাইনটা ড্র হয়ে গেল। সো যেহেতু বলেছিলাম এটা প্রোফাইল, সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে এখানে এখনো লাইনটা এখনো শো করতেছে। সো আমরা যদি এখান থেকে এটাকে রিমুভ করতে চাই, তাহলে হচ্ছে আমরা এসকেপ প্রেস করবো, অথবা হচ্ছে আমরা স্ক্রল বাটন বা হচ্ছে হুইলের হুইল একটা প্রেস করবো, দেন সরি হুইল একটা প্রেস করবো, দেন এটা চলে যাবে, আমাদেরটা চলে গেল। সো এখানে দেখুন আরেকবার হচ্ছে এটা শো করতেছে, এখানে আরেকটা স্ক্রল বাটন প্রেস করতে হবে, এভাবে হচ্ছে প্রোফাইলটা আমরা ড্র করতে পারি। সিমিলারলি আমরা যদি হচ্ছে কোনো রেক্টেঙ্গেল ড্র করতে চাই, ধরুন একটা, সো রেক্টেঙ্গেল ধরুন আমরা একটা সেন্টার রেক্টেঙ্গেল ড্র করতে চাই, সো সেন্টার রেক্টেঙ্গেল ড্র করার জন্য আমরা সেন্টারটা সিলেক্ট করে দিলাম, এক্সিস্টিং পয়েন্ট স্কেচ করে দিলাম। সো দেন হচ্ছে আমরা উইথ যেটা বলতেছে, সো উইথটা আমরা সিলেক্ট করে দিই। সাপোজ উইথ উইথ হচ্ছে আমাদের 50, দেন এটার হাইটটা হচ্ছে সিলেক্ট করতে পারবো, সাপোজ হাইট হচ্ছে আমাদের 30, দেন এটা যদি কোনো অ্যাঙ্গেলে থাকে তাহলে হচ্ছে অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিতে হবে। সো আমাদের জন্য হচ্ছে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করতে হচ্ছে, সো 0 দিয়ে এন্টার প্রেস করলে এই রেক্টাঙ্গেলটা ড্র হয়ে যাবে। সো এক্সের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে বারবার আপনাকে ডাইমেনশনটা ফিক্স করতে হবে না, ডাইমেনশনটা ডাইমেনশনিংটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে। সো আমরা যেহেতু এখানে বারবার এখানে প্ল্যানটা শো করতে চাই, সো আমরা যদি একটা হুইলে একটা প্রেস করি তাহলে হচ্ছে এটা চলে যাবে। সো আমরা যদি এখানে কোনো কিছু এডিট করতে চাই, সেটার মধ্যে ডাবল ক্লিক করে এখানে সাপোজ এটা হচ্ছে আমরা 50 না দিয়ে আমরা 60 করতে চাচ্ছি, সো 60 দিলাম, এন্টার প্রেস করলে এটা 60 হয়ে যাবে। সো এভাবে হচ্ছে একটা লাইন ড্র করার পর আমরা সেটাকে এডিট করতে পারি বা চেঞ্জ করতে পারি। সো নেক্সট হচ্ছে ধরুন আমরা একটা লাইন ড্র করতে চাই, সো লাইন হচ্ছে সেম, সো লাইন ড্র করার জন্য লেন্থ বা অ্যাঙ্গেল আমরা ডিফাইন করে দেবো। সো এভাবে হচ্ছে আমরা লাইন ড্র করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের আর্ক, সো আমরা যদি কোনো আর্ক ড্র করতে চাই, আমরা আর্কে প্রেস করলাম, এটা হচ্ছে একটা একটা হতে পারে যে 3 পয়েন্ট আর্ক অথবা হচ্ছে সেন্টার আর্ক। সো আমরা যদি 3 পয়েন্ট আর্কে প্রেস করি, সো আমাদেরকে 3টা পয়েন্ট ডিফাইন করে দিতে হবে, আমাদের একটা পয়েন্ট এটা, ওকে সেকেন্ড পয়েন্ট, ধরো এটা হচ্ছে থার্ড পয়েন্ট। সো এভাবে হচ্ছে আমরা সেন্টারগুলোকে একটা আর্কের পয়েন্টগুলোকে হচ্ছে ডিফাইন করে একটা আর্ক ড্র করতে পারি। সো আমরা যদি সাপোজ আমরা যদি একটা সার্কেল ড্র করতে চাই, সো সার্কেল হচ্ছে এখানে দেখুন 3 পয়েন্ট সার্কেল আছে অথবা সেন্টার সার্কেল আছে। সো আমি হচ্ছে সেন্টার সার্কেল সিলেক্ট করলাম, দেন আমরা সেন্টারটা হচ্ছে ডিফাইন করে দেবো, ডিফাইন করে জাস্ট রেডিয়াস বা ডায় আপনি কত যাচ্ছেন, ডায় হচ্ছে আমাদের 30, সাপোজ আমাদের ডায় হচ্ছে 60, সো 60 প্রেস করে এন্টার দিলাম, সো আমাদের সার্কেলটা ড্র হয়ে গেলো। এখন দেখুন এখানে আবার হচ্ছে সার্কেল, একটা সার্কেল শো করতেছে। সো আমরা যেহেতু আর সার্কেল এখন ড্র করবো না, সো আমরা জাস্ট মিডল মিডল মাউস মিডল পয়েন্ট মিডল বাটনে প্রেস করবো মাউসে,
দেন এটা চলে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা সার্কেল ড্র করতে পারি। নাও এখানে হচ্ছে চ্যাম্পার এবং ফিলেট আছে। সো এই দুইটা টুলস খুবই গুরুত্বপূর্ণ অটোকেটের ক্ষেত্রে, এনএক্সের ক্ষেত্রে। সো আমরা যদি এটাকে ইউজ করতে চাই, আমরা হচ্ছে ফিলেট করব, কোনো একটা এজ আছে, ফিলেট ফিলেট করবো। আচ্ছা আমরা এখানে গিয়ে লাগছে না, ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করার জন্য জাস্ট পয়েন্ট এখানে কার্সরটা নিয়ে ডিলিট করে রাইট বাটন ক্লিক করে, সো সো আমরা হচ্ছে এই এজটা গেছে ফিলেট করব। সো আমরা ফিলেটে প্রেস করলাম, দেন আপনার কাছে রেডিয়াসটা চাইবে। সাপোজ হচ্ছে রেডিয়াস হচ্ছে আমাদের, সাপোজ রেডিয়াস হচ্ছে 5। সো আমি এন্টার প্রেস করলাম, দেন আমার কাছে সাইডটা দুই সাইড সিলেক্ট করে দিতে হবে। আমি হচ্ছে এই সাইডটা সিলেক্ট করলাম মাউস দিয়ে, দেন এই সাইডটা সিলেক্ট করলাম, দেন 5 রেডিয়াসের একটা ফিলেট হয়ে গেল। সো আমরা যদি এখানে সেম রেডিয়াসে করতে চাই, তাহলে হচ্ছে আবার সিলেক্ট করবো আগের মতো, অথবা যদি আমরা রেডিয়াস চেঞ্জ করতে চাই, সাপোজ 10 নিচ্ছি, সো 10 দিয়ে আমরা এখানে আবার সেম ভাবে সিলেক্ট করবো, 10 রেডিয়াসের একটা ফিলেট হয়ে যাবে। সো আমরা যদি হচ্ছে চ্যাম্ফার করতে চাই, সো চ্যাম্ফারের ক্ষেত্রেও সেম, আমরা জানি চ্যাম্ফারের ক্ষেত্রে হচ্ছে সিমেট্রিক হতে পারে অথবা অ্যাসিমেট্রিক হতে পারে। সিমেট্রিক মানে হচ্ছে যদি দুই সাইডে হচ্ছে সেম ডিস্টেন্সে থাকে, আর অ্যাসিমেট্রিক হলে হচ্ছে দুই সাইডে দুইটা ডিফারেন্ট ডিস্টেন্স থাকবে। সাপোজ প্রথমে আমরা হচ্ছে সিমেট্রিক দিয়ে হচ্ছে সাপোজ 2.5 দিই, 5 ডিস্টেন্সের একটা একটা চ্যাম্ফার করতে যাচ্ছি। সো 5 আমরা দিলাম, দেন এন্টার প্রেস করে দেন আমরা সাইড দুটা সিলেক্ট করে দিচ্ছি, দেন 5 mm এর একটা চ্যাম্পার হয়ে গেল। সো আমরা যদি হচ্ছে আবার চ্যাম্পারটা করি, তারপরে এখানে হচ্ছে আমরা অ্যাসিমেট্রিক দিতে পারবো। সো ডিস্টেন্স হচ্ছে দুইটা, একটা ধরুন হচ্ছে 5 আর একটা হচ্ছে 10। নাও এই দুইটা হচ্ছে আমরা লক করে দিচ্ছি যেন হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ না হয়। সো নাও আমরা হচ্ছে দুইটা সাইড সিলেক্ট করে দেবো, দেখুন এখানে একটা চ্যাম্পার হয়ে গেল, যেটা হচ্ছে এক সাইড হচ্ছে 5 mm আর এক সাইড হচ্ছে 10 mm। সো এইভাবে হচ্ছে আমরা চ্যাম্পারটা ড্র করতে পারি। সো এখানে আরেকটা হচ্ছে, সেটা দেখার জন্য সাপোজ আমরা যদি হচ্ছে কোনো কিছু ট্রিম করতে চাই, সো আমরা জাস্ট ট্রিমে ক্লিক করবো, দেন এখান থেকে যে অংশটা আমরা ট্রিম করতে চাই সেটা সিলেক্ট করে দেবো। সাপোজ আমরা হচ্ছে এই অংশটা রাখতে চাই, আমরা এখানে সিলেক্ট করে দিলে এটা ট্রিম হয়ে যাবে, সিমিলারলি এটা ট্রিম হতে পারে। সো এইভাবে হচ্ছে আমরা ট্রিম করতে পারি। সিমিলারলি আমরা যদি এক্সটেন্ড করতে চাই, জাস্ট এক্সটেন্ডে প্রেস করে আমরা যে লাইনটাকে এক্সটেন্ড করতে চাই সেটাকে সিলেক্ট করবো। যদি দেখুন আমরা যখন হচ্ছে কার্সরটাকে নিচ্ছি, তখন এই পুরো লাইনটা শো করতেছে, এক্সটেন্ডেড ভার্সনটা শো করতেছে। সো সিমিলারলি আমরা যদি এখানে এই লাইনটা নিই, এই পুরোটা দেখুন এক্সটেন্ডেড ভার্সনটা শো করতেছে, আমরা সিলেক্ট করে দিলে এক্সটেন্ড হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা এখানে প্রোফাইল রেক্টেঙ্গেল অথবা এই টুলসগুলো ব্যবহার করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা পরের টুলসগুলোর ব্যবহার দেখাবো, আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ।